বোফোর্সের চেয়েও শক্তিশালী যে দেশি কামান থেকে ছোড়া যায় মিনিটে 6টা গোলা। মরুভূমি থেকে পাহাড়ি এলাকা যে কোনো জায়গায় শত্রুপক্ষকে এক নিমেষে ঘায়াল করবে ধনুষ কামান। প্রতিরক্ষা মন্ত্রক থেকে ভারতীয় সেনার জন্য 114টি ধনুষ কামানের বরাদ দিয়েছে। এই বরাদ দেওয়া হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে। সেনা মোট 414টি ধনুষ কামান পাবে, যার মধ্যে প্রথম ব্যাচে রয়েছে 114টি কামান। ধনুষই হলো প্রথম স্বদেশি কামান যা বহু দূর পর্যন্ত নির্ভুল নিশানায় আঘাত করতে পারে। 2018 সালের জুন মাসে এটি প্রথম রাজস্থানের পোখরানে পরীক্ষা করা হয়েছিল। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্যতম অংশ এই ধনুষ। ইনার্শিয়াল নেভিগেশন বেসড সাইটিং সিস্টেম, অটো লেইং ব্যবস্থা, অনবোর্ড ব্যালিস্টিক কম্পিউটেশন, দিন ও রাতে আধুনিক মাত্রার ডিরেক্ট ফায়ারিং সিস্টেমকে 155:45 mm ক্যালিবারের কামানের স্ট্রাইক রেঞ্জ বা পাল্লা 38 কিলোমিটার। সিকিম কিংবা লেহ, রাজস্থানের মরুভূমি বা ওড়িশার উত্তপ্ত বালিচরেও এই কামান সফল হয়েছে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করতে। বোফোর্সের চেয়েও শক্তিশালী কামান আরও এই কামানের চেয়েও 11 কিলোমিটার বেশি দূর পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম। রাতের অন্ধকারে 1 মিনিটে 6টি গোলা দিয়ে আঘাত হানতে পারবে এটি। ফায়ার স্ট্যান্ডার্ড ন্যানো 155 mm অ্যামুনেশন বাই মডিউলার চার্জ সিস্টেম থাকায় কামানের পাল্লা বেড়ে গিয়েছে।